নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের গ্রামের নদী, এটা মালসাই নদী, পার হয়ে যাচ্ছি তরমুজ বাগানে। আজকে তরমুজ থেকে তরমুজ তুলবো আর তরমুজের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন প্রথমে তরমুজটা তুলে নিয়ে আসি। নৌকো থেকে নেমে গেলাম, এবার এই ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে তরমুজ যেখানে চাষ হয়েছে সেখানে যাচ্ছি। এই দেখুন, এটা তরমুজ ক্ষেত। আসুন আপনাদেরকে দেখাচ্ছি তরমুজগুলো। জমি থেকে তরমুজ চুরি হয়ে যায়, তাই বালি দিয়ে ঢাকা ছিল, বের করে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর তরমুজ হয়েছে, সারা ক্ষেত ভর্তি। কমপক্ষে 10 কেজির মতো ওজন হবে। আর একটা তরমুজ তুলছি, এটা এখানে তুলে সবাই মিলে খাবো। বাহ, কি লাল! মেলা টাকা পয়সা হইলো। দারুণ মিষ্টি তরমুজ তোলা হলো, খাওয়া হলো। এবার বাকিটা বাড়িতে নিয়ে যাব, আর একটা গোটা নিয়েছি, ওটা দিয়ে তরমুজের আইসক্রিম বানাবো। তরমুজটা নিয়ে আসলাম, এবার কেটে নেব, কেটে আইসক্রিমের জন্য রেডি করব। তরমুজ তো অনেক খাইছি, কিন্তু তরমুজের যে আইসক্রিম বানায় খায় এটা জানি না, খাইও নাই কোনোদিন। বৌমা করবেন, দেখবো কেমন লাগে। তরমুজের ছোকলাটা ছুলে নিয়ে একবারে রাখছি। চামচ দিয়ে বীজগুলো বার করে নেব। তরমুজটা কেটে নিলাম, এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গোটাটা তো লাগবে না, তো যতটা লাগবে ততটা নিয়ে নিলাম। তরমুজের রসটা করে নিলাম, এবার এটাকে একটু ছেঁকে নেব। ছেঁকে নিলাম, এবার এর মধ্যে চিনি মিশিয়ে নেব। 3 গ্লাসের মতন জুস বের করে নিয়েছি,
আর এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চিনি। এবার চিনিটাকে জুসের সঙ্গে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি চিনিটা গলে যায়। আজকের এই আইসক্রিম বানানোর জন্য আমি কিন্তু কোনো মোল্ড নেইনি, এই কফি কাপগুলো নিয়েছি, এর মধ্যেই বানাবো। চিনিটা গলে গেছে, এবার আমি জুসটাকে কফি কাপগুলোতে ঢেলে নিচ্ছি। এবার আমি একটা করে কাপ নেব আর এই প্লাস্টিক দিয়ে মুখটা বন্ধ করে দেব। আমি গার্ডার দিয়ে মুখটা আটকে দিলাম। এইভাবে সবগুলো কাপের মুখটাই বন্ধ করে দেব। আমি কতগুলো বাঁশের কাঠি নিয়েছি আর ছুরি নিয়েছি, ছুরির মাথা দিয়ে প্লাস্টিকটা ফুটো করবো আর একটা করে কাঠি গুঁজে দেবো। সব কিছু রেডি হয়ে গেল, এবার এইভাবেই সারা রাত ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সারা রাত ফ্রিজে রেখেছিলাম, এবার বার করে দেখি কেমন হলো আইসক্রিমগুলো। একটু হাতে নিয়ে এরকম করে ঘষে নিলেই খুলে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। দেখুন আইসক্রিমগুলো কি সুন্দর হয়েছে, এতে কিন্তু কোনো রকম কালার দেওয়া নেই, তরমুজের যা কালার ছিল সেই কালার। খাইতে খুব স্বাদ হয়েছে, ঠিক তরমুজের সেন্টটাই রয়ে গেছে এবং তরমুজের থেকেও মনে করেন আর একটু বেশি স্বাদ আছে। খেতেও খুব টেস্টি হয়েছে। এই গরমের মধ্যে তরমুজ দিয়ে এরকম আইসক্রিম কিন্তু বানাতে পারেন, দেখবেন বাচ্চারাও খেয়ে খুব ভালোবাসবে। আর এতে কোনো কালার কোনো কেমিক্যাল কিছুই নেই, এটা খুবই স্বাস্থ্যকর।